হ্যাঁ বলেন মিস্টার সমাজপতি। কে গঙ্গাধর চ্যাটার্জি? অ্যাপয়েন্টমেন্ট চাইছে। এই ব্যাপারে আমি কি বলবো স্যার, দিয়ে দিন। না না মনে হয় মদনের ব্যাপারে কিছু বলবে আর কি। না মদনের যাতে কিছু না হয়, মদনকে রক্ষা করাই তো আমাদের কর্তব্য স্যার। আর বিশেষ করে মদন যখন আপনার লোক, আপনি আছেন আমরা আছি না স্যার। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, একদম স্যার, হ্যাঁ স্যার। হাওলদার চা নিয়ে। একি আপনি কে? আমি আমি এসিপি শিব কুমার পান্ডা স্যার। বসুন স্যার। এনি প্রবলেম স্যার? হ্যাঁ প্রবলেম তো অনেক, তবে একটা প্রবলেম নিয়ে আমার খুব টেনশন হচ্ছে স্যার। আমি থাকতে আপনি কেন টেনশন নেবেন? আপনি প্রবলেমটা বলুন, আমি টেনশন করে দেব। আপনি তো আগে অনেক টেনশন দিয়েছেন, আর ওইটাই তো আমার টেনশন। মানে বুঝতে পারলাম না স্যার। সজল বাবু আমি কিন্তু মানে বই নয়, আমি হচ্ছে টেক্সট বুক। আপনি সারা জীবন পরীক্ষাতে মানে বই পড়ে পরীক্ষা দিয়েছেন, তো আমাকে বুঝতে গেলে একটু টেক্সট বুক পড়ুন, তাহলে বুঝতে পারবেন। স্যার আপনি কিন্তু এখন আমাকে বসতে বলেননি স্যার। হ্যাঁ আমি ইচ্ছা করেই বলিনি। আপনি যদি স্কুল স্টুডেন্ট হতেন আর আমি যদি আপনার টিচার হতাম, তাহলে গোটা পিরিয়ডটা আপনাকে কান ধরে দাঁড় করিয়ে রাখতাম। স্যার আপনি কিন্তু ভুলে গেছেন যে আপনার মতো আমিও একজন সরকারি অফিসার, তাই আমার অফিসে আপনি এসে আমাকে এরকম করে অপমান করতে পারেন না। সেসব কথা না পড়ে হবে, তার আগে আপনার বিষয়ে কয়েকটা কথা জেনে নি। বলুন স্যার। সজল বাবু আপনার বাড়িতে কে কে আছে? আমি, আমার স্ত্রী, আমার ভাইজি কাজল। কাজল? কাজলের বয়স কত? 20। আর কাজলকে দেখতে কিরকম? বুঝতে পারলাম না স্যার। আরে একটা মামুলি ব্যাপার, আমি ওই কাজলের ফিগারের ব্যাপারটা জানতে। স্যার রিল্যাক্স, রিল্যাক্স, এত উত্তেজিত হবেন না। আমি আপনার সঙ্গে একটু রসিকতা করছিলাম। রসিকতা? আমার ভাইজির বয়স কত, শরীর কেমন, ফিগার কেমন, রসিকতা? ইয়েস অ্যাবসলিউটলি রসিকতা। কেন? মদন যখন গঙ্গাবাবুর মেয়েকে রাস্তা অপমান করেছিল, তার বাড়িতে গিয়ে তাকে শাসি ছিল যে তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, সেসব যদি রসিকতা হতে পারে তাহলে আমার কথা রসিকতা হতে পারে না কেন? কাকার সামনে ভাইজির শরীরের গঠন জিজ্ঞেস করলে আমি কেন যে কোনো কাকারই খারাপ লাগবে? তার সত্ত্বেও আপনাকে আরো কিছু কথা শুনতে হবে, তার কারণ কি জানেন? আপনি নিজে এই আপনাদের মতন কয়েকটা পুলিশ অফিসারের জন্য আমাদের টোটাল পুলিশ ডিপার্টমেন্টটা বদনাম হয়ে আছে। কেন কেন আমি কি করেছি? যদি আপনার আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তাহলে আপনি আমাকে অফিসে নিয়ে শোকজ করুন। পার্সোনাল আমার অফিসে এরকম ভাবে এসে আমাকে অপমান করার আপনার কোনো অধিকার নেই। আপনি এরকম করে আমাকে অপমান করতে পারেন না। শাট আপ ইউ সোয়াইন। যার অপমানের জন্ম তার আমার মান সম্মান কিসে? আমি কি করতে পারি? আপনার প্রত্যেক কোটা স্টার খুলে দিতে পারি, আপনার বেল্ট খুলে দিতে পারি, তারপর আপনার জামা প্যান্ট খুলে আন্ডারপ্যান্ট পরিয়ে তোমার দড়ি বেঁধে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়ে গঙ্গা বাবুর মেয়ের পাট তলে ফেলতে পারি। শুনুন সজল বাবু একটা কথা, আপনি সময় বাবু আর মদনের সঙ্গে ওঠা বসা করা বন্ধ করে দিন। আর একটা কথা, নিজের ভাইজির মতন লোকের মা বোনকেও সম্মান করার চেষ্টা করুন। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।